নতুন প্রজন্মের মেধা দেশের উন্নয়ন অগ্রযাত্রায় কাজে লাগাতে হবে। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2022 প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু নিয়ে স্বার্থান্বেষী মহল যে দুর্নীতির অভিযোগ তুলেছিল তা মিথ্যা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। মাজহার ইসলামের রিপোর্ট। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশের সেরা মেধাবী। করোনার দু বছর বন্ধ থাকার পর অষ্টমবারের মতো আয়োজন করা হয় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ, মেডেল, ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় গবেষণা ধর্মী শিক্ষায় জোর দিয়ে নতুন প্রজন্মকে তৈরি হতে বলেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যের উপর গবেষণা, আমাদের বিভিন্ন প্রাণী সম্পদের উপর গবেষণা, কৃষির উপর গবেষণা, বিভিন্ন বিষয়ে গবেষণার উপর আমি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি। নিজের স্বার্থে নয়, দেশ ও জনগণের জন্য কাজ করছেন বলে জানান সরকার প্রধান। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগকারীদের সমালোচনা করে তিনি বলেন, বাঙালি বিজয়ী জাতি, কেউ তাদের দাবায় রাখতে পারবে না। এখানে আমরা এসেছি দেশের জন্য কাজ করতে, মানুষের জন্য কাজ করতে, নিজের ভাগ্য করতে না। কাজে এটাকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে এটা প্রমাণ করতে হবে যে এখানে দুর্নীতি হয়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের দেশের কোনো কোনো ব্যক্তির প্ররোচনায় এই ঘটনাটা ঘটে। শিক্ষানীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সাফল্য অর্জনে সুনির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন। শিক্ষাক্ষেত্রে সেই লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে সরকার। আমাদের আজকের শিশুরা ভবিষ্যতে এই দেশের কর্ণধার হবে। মাসুদ ইসলাম, নাগরিক, ঢাকা।